নমস্কার বন্ধুরা, দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত। আজকে আরও একটা ব্লগ নিয়ে এসেছি, ছোট্ট ব্লগ। খুব খারাপ লাগছে ব্লগটি দেখাতে, তবুও শেয়ার করলাম, কারণ আমাদের সবাইকে সচেতনতা অবলম্বন করাটা খুব জরুরি। জানি না কীভাবে এইটা আগুনটা লেগেছে, কীভাবে কি, খুব খারাপ লাগছিল, তাই আমি সচেতনতার জন্যই আপনাদেরকে এটা শেয়ার করছি। আমি আজকে দুষ্টুকে নিয়ে সোনাইকে আনতে যাচ্ছিলাম, সোনাই টিউশন গিয়েছিল, তো হঠাৎ করে দেখছি এইভাবে রাস্তার পাশেই আগুনটা লেগে গেছে। এবার আমার দেখে খুব খারাপ লাগছে, পাশাপাশি বাড়ি আছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। এবার চেষ্টা করছিলাম কাউকে ডাকার জন্য, কারণ এইভাবে আস্তে আস্তে পুড়তে পুড়তে, কারণ এগুলো শুকনো বাঁশ কঞ্চি যে বেড়া দেওয়া আছে, এগুলো পুড়তে পুড়তে বড় একটা আকার ধারণ করে নেবে আগুনটা, আর আগুন মানেই দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আমি ওখানেই একটা দাদাকে দেখতে পেলাম, ওই দাদাকে সঙ্গে সঙ্গে ডাকলাম, সোনাইও ডাকতে গেল। এই যে আস্তে আস্তে আগুনটা এগিয়ে আসছে, এগুলো দেখে অভ্যস্ত আছি, কারণ মাঝে মধ্যেই আমাদের যখন বাঁশবাগান ছিল আমার বাবার বাড়িতে, সেখানেও এইরকম কেউ হয়তো তখন হয়তো কোনো কারণে স্মোক করতে গিয়ে হয়তো এ করতো, হয়তো দেশলাই বা কিছু কারণে হয়তো পড়ে গিয়ে, এই জিনিসগুলো দেখেছিলাম। কিন্তু এগুলো তো ঠিক নয়, কারণ সবাই এগুলো বোঝে না। যাই হোক, ওই দাদাকে বললাম, আমি ওই দাদা তখন সরানোর চেষ্টা করছে, একা বলে একটু অসুবিধা হচ্ছে, আর আমি তো দুষ্টুকে নিয়ে আছি, আমি তো অত সম্ভব নয়। আর ওই দাদাও দেখছে কাউকে যাতে পায়, আগুনটা যেভাবে হোক নেভানো যায় বলে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত, আর বাড়াচ্ছি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর গরম পড়েছে, গরমের মধ্যে সবাই সাবধানে থাকুন। আর আজকে ব্লগটি এখানেই রাখছি, নমস্কার।